আমরা টারশিয়ারি ফেজ ডায়াগ্রাম দেখব। টারশিয়ারি ফেজ ডায়াগ্রাম আগে ছিল বাইনারি ফেজ ডায়াগ্রাম, এখন যেহেতু টারশিয়ারি ফেজ ডায়াগ্রাম বা টার্নারি ফেজ ডায়াগ্রাম বলে, তো এটার ক্ষেত্রে যেটা হয় যে বাইনারিতে যেমন দুইটা কম্পোনেন্ট থাকে, এখানে থ্রি ফেজ কম্পোনেন্টস থাকবে। তো থ্রি ফেজ কম্পোনেন্টস গুলো কেমন হবে, যেহেতু থ্রি ফেজ তাহলে আমরা যদি একটা ট্রায়াঙ্গুলার এরিয়া বলি, যেমন একটা প্রিজম হইতে পারে, তো প্রত্যেকটার বেস প্রিজমের সবগুলা বেস একই রকম হবে, একই লেন্থের হবে, ইকুইল্যাটারাল বলে এগুলোকে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজের মতো প্রত্যেকটা। দেখো এই যে লেফট সাইডের ফিগারটা বা রাইট সাইডের ফিগারটার ভিতরে দেখো যে যে ট্রায়াঙ্গেল গুলো, ছোট ছোট ট্রায়াঙ্গেল যেগুলো তৈরি হচ্ছে সবগুলাই হচ্ছে ইকুইল্যাটারাল। আবার বড় যে ট্রায়াঙ্গেল, হোল যে ট্রায়াঙ্গেলটা, এবিসি যে ট্রায়াঙ্গেল, এটাও ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে পিওর কম্পোনেন্টস গুলো থাকবে এই যে বড় ট্রায়াঙ্গেলের এক একটা ভার্টেক্স মানে কর্নারের মধ্যে, এ একটা কম্পোজিশন, বি আর একটা কম্পোনেন্ট, সি আর একটা কম্পোনেন্ট। তাহলে এজ গুলা কিরকম হবে, মানে লাইন গুলা কিরকম হবে, এসি, তাহলে এসি লাইনের ভিতরে এও আছে সিও আছে, তাহলে এটাকে আমরা একটা বাইনারি কম্পোজিশন বলতে পারি। আর টার্নারি কম্পোজিশন গুলো কোথায় হবে, এই যে মাঝখানের ছোট ছোট যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যেগুলো, এগুলো হবে টার্নারি কম্পোজিশন। তাহলে আবার যদি সামারি আকারে বলি যে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বড় যেখানে প্রত্যেকটা ভার্টেক্স, এ একটা ভার্টেক্স, বি একটা ভার্টেক্স, সি একটা ভার্টেক্স, এখানে থাকবে হচ্ছে সিঙ্গেল কম্পোনেন্টস, আর ট্রায়াঙ্গেলের এজ বরাবর বা সাইড লাইন বরাবর এসি বরাবর এ আর সি থাকবে, এ বি বরাবর এ আর বি থাকবে, বিসি বরাবর বি আর সি থাকবে। এগুলো হচ্ছে বাইনারি কম্পোজিশন। আর ভিতরে যে ট্রায়াঙ্গেল, ছোট ছোট ট্রায়াঙ্গেল গুলো থাকতেছে, এটাকে আমরা বলতেছি টার্নারি কম্পোজিশন। এখন কোন একটা পয়েন্টে, পার্টিকুলার কোন একটা পয়েন্টে কি পরিমাণ এ বি সি থাকবে, এটা বের করার জন্য যেখানে যে পয়েন্ট ইন্টারসেক্ট করে ওইখান থেকে প্রত্যেকটা ভার্টেক্স এর উপরে বা প্রত্যেকটা সাইড লাইনের উপরে একটা করে প্রজেকশন লাইন টানা হয় বা পারপেন্ডিকুলার লাইন টেনে ওইখানে কম্পোজিশন পার্সেন্টেজটা পাওয়া যায়। যেমন এখানে পি, এই যে পি একটা কম্পোজিশন পয়েন্ট, এখান থেকে এসি লাইনের উপরে একটা লাইন টানা হচ্ছে, এবি লাইনের উপরে একটা লাইন টানা হচ্ছে, এভাবে করে আমরা দেখতে পাচ্ছি। টাই লাইনের ব্যাপারটা আমরা আগেও বাইনারি সিস্টেম বলার সময় টাই লাইনের ব্যাপারে বলা হয়েছিল। তো কোনো একটা সিস্টেম যখন থাকে, কোনো একটা সিস্টেমের টু ফেজ সিস্টেমের ক্ষেত্রে কম্পোজিশন ফেজ আর আলাদা আলাদা যে ফেজগুলো, এটা একরকম হবে না, ডিফারেন্ট ফেজ থাকবে। যেমন হচ্ছে এখানে লিকুইড একটা ফেজ আর আলফা হচ্ছে সলিড একটা ফেজ, এল হচ্ছে লিকুইড একটা ফেজ, আলফা হচ্ছে সলিড একটা ফেজ। এখন কম্পোজিশনের ক্ষেত্রে এ এ পোর্শনের ক্ষেত্রে আর বি পার্সেন্টেজের ক্ষেত্রে এ আর বি এর এটা হচ্ছে ওয়েট পার্সেন্টেজ থাকবে, মানে ডিফারেন্ট কম্পোজিশনে লিকুইড আর আলফা কত কত কম্পোজিশনে মিক্সড হইতে পারে, মিনিমাম হইতে পারে এ পার্সেন্টেজে আর ম্যাক্সিমাম হইতে পারে বি পার্সেন্টেজে। তো কোনো একটা সিঙ্গেল লাইনে, কোনো একটা সিঙ্গেল লাইনে দেখা যায় যে এর কম্পোজিশনগুলো সেম থাকে। যেমন এই যে রিজিয়নটা সিঙ্গেল ফেস রিজিয়ন হচ্ছে লিকুইড, নিচে হচ্ছে সিঙ্গেল সলিড ফেস রিজিয়ন আলফা, এর মাঝখানে থাকতেছে সলিড আর লিকুইডাস একটা রিজিয়ন, যেখানে সলিড আলফা থাকবে প্লাস লিকুইড এল থাকবে, মানে সেমি সলিড এর মতো একটা রিজিয়ন থাকবে যেটাকে আমরা বলতেছি এল প্লাস আলফা। এখন এই এল প্লাস আলফা যে রিজিয়নটা, এই লাইনের ভিতরে কি হচ্ছে, দেখো যদি আমরা একটা হরাইজন্টাল লাইন ড্র করি, যেমন এক্স ওয়াই, এটা একটা হরাইজন্টাল লাইন, এই এক্স ওয়াই এই লাইনটাকে আমরা একটা টাই লাইন বলতে পারি। এই এক্স ওয়াই যে হরাইজন্টাল লাইনটা, এটাকে আমরা টাই লাইন বলতে পারি। টাই লাইনের ডেফিনেশনটা হচ্ছে উপরের যে লাইনটা,
এই যে কার্ভেচার যেটা, উপরের যে লাইনটা, এই উপরের লাইনটাকে বলে লিকুইডাস, আর নিচের যে লাইনটা, নিচের যে কার্ভটা, এটাকে বলা হচ্ছে সলিডাস। তাহলে এই টাই লাইনে, টাই লাইনটা লিকুইডাস কে এক্স পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে আর সলিডাস কে ওয়াই পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে। এখন এক্স আর ওয়াই পয়েন্ট থেকে যদি আমরা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, তাহলে যে কম্পোজিশন পাচ্ছে সিআই, আর একটা হচ্ছে মানে সিএল কম্পোজিশন অফ লিকুইড, আর একটা হচ্ছে সিএস কম্পোজিশন অফ সলিড। তার মানে এই টাই লাইনের মধ্যে, এই টাই লাইনের যে কোনো পয়েন্টের মধ্যে, এই এক্স ওয়াই লাইনটার যে কোনো পয়েন্টের মধ্যে আমরা সলিডের পার্সেন্টেজ পাবো সিএস, আর লিকুইডের পার্সেন্টেজ পাবো সিআই। আমাদের এটা কেন দরকার হচ্ছে? কারণ যেখানে লিকুইড মানে লিকুইডাস লাইনের উপরে পুরো রিজনটাই 100% থাকবে লিকুইড, সলিডাস লাইনের নিচে পুরো রিজনটাই থাকবে 100% সলিড। তাহলে মাঝখানে থাকতেছে লিকুইড প্লাস সলিড, তাহলে লিকুইড প্লাস সলিডের যে মিক্সচারে কি পরিমাণ লিকুইড থাকবে, কি পরিমাণ সলিড থাকবে, কত পার্সেন্টেজ আকারে থাকবে, এইটা বোঝার জন্য আমরা যে লাইনটা ইউজ করি এটাকে আমরা টাই লাইন বলতেছি। তাহলে টাই লাইনের দুইটা পয়েন্ট থাকে, একটা লিকুইডাস লাইনে, একটা সলিডাস লাইনে। টাই লাইন থেকে পারপেন্ডিকুলার লাইন ড্র করলে আমরা টাই লাইনের লিকুইডাস পয়েন্ট থেকে আমরা পারপেন্ডিকুলার লাইন ড্র করলে আমরা লিকুইড লিকুইডের পার্সেন্টেজ পাবো, কম্পোজিশন পার্সেন্টেজ, আর সলিডাস লাইনের ইন্টারসেকশন পয়েন্ট থেকে আমরা পারপেন্ডিকুলার লাইন ড্র করলে সলিডের কম্পোজিশন পার্সেন্টেজ পাবো। আচ্ছা, গিবস ফেজ রুল, এটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে সি মাইনাস পি প্লাস ওয়ান, এফ হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, এফ হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, সি মাইনাস পি প্লাস ওয়ান, এটা হচ্ছে ফর্মুলা। বাইনারি সিস্টেমের ক্ষেত্রে, বাইনারি সিস্টেমের ক্ষেত্রে সি ইকুয়াল টু টু, কেন? সি হচ্ছে নাম্বার অফ কম্পোনেন্টস, সি হচ্ছে নাম্বার অফ কম্পোনেন্টস। তাহলে যদি বাইনারি সিস্টেম হয় তাহলে দুইটা কম্পোনেন্টস, তাহলে সি এর ভ্যালু হচ্ছে টু। মাইনাস পি, পি হচ্ছে ফেজ, কয়টা ফেজ থাকবে আমরা এটা বোঝার চেষ্টা করব। তাহলে টু মাইনাস পি প্লাস ওয়ান, সি হচ্ছে কম্পোনেন্টস বাইনারি সিস্টেমের ক্ষেত্রে, সি হচ্ছে টু, তাহলে টু হচ্ছে কম্পোনেন্টস, তাহলে টু প্লাস ওয়ান হয়ে যাচ্ছে থ্রি। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম এফ কে আমরা বলতে পারি থ্রি মাইনাস পি। তাহলে এফ ইকুয়াল টু, এই যে ফর্মুলাটা হয়ে যাচ্ছে গিবস রুলের যে ফর্মুলাটা, এটা হয়ে যাচ্ছে এই যে সি এর ভ্যালু টু, তাহলে টু প্লাস ওয়ান মিলে হচ্ছে থ্রি, থ্রি মাইনাস পি, এফ ইকুয়াল টু হচ্ছে তাহলে থ্রি মাইনাস পি। এখন যদি ফেজ একটা হয়, ফেজ যদি একটা হয় তাহলে থ্রি মাইনাস পি, পি এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে ফ্রিডম হচ্ছে দুইটা, মানে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে দুইটা। তার মানে ওই কম্পোজিশনের মধ্যে টেম্পারেচার অ্যান্ড কম্পোজিশন পার্সেন্টেজ দুইটাই ভ্যারি করতে পারে। গ্রাফিক্যালি আমি যদি আবার বলি, যেমন এইটা যদি হয়, ধরো এইটা একটা টু ফেজ সিস্টেম, একটা হচ্ছে বাইনারি সিস্টেম, একটা হচ্ছে লিকুইড, একটা হচ্ছে আলফা, তাহলে দুইটা রিজিয়ন, দুইটা রিজিয়নের মধ্যে এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ সিস্টেম, এটা একটা সিঙ্গেল ফেজ সিস্টেম, আর এটা হচ্ছে টু ফেজ সিস্টেম, মানে দুইটা ফেজ। তাহলে এল লিকুইড হচ্ছে যেহেতু একটা ফেজ, বা আলফা সলিড এটা হচ্ছে একটা ফেজ, তাহলে এখানে এই রিজনের মধ্যে যদি কোনো একটা পয়েন্ট নেই, মানে লিকুইড রিজনের মধ্যে যদি কোনো একটা পয়েন্ট নেই, বা সলিড রিজনের মধ্যে যদি কোনো একটা পয়েন্ট নেই, তাহলে কি হবে? এই পয়েন্টের ক্ষেত্রে তুমি একটা টেম্পারেচার এদিকে পাচ্ছ, একটা টেম্পারেচারের জন্য ডিফারেন্ট কম্পোজিশন হইতে পারে। ধরো এই পয়েন্টের জন্য এই টেম্পারেচার লাইন বরাবর ডিফারেন্ট কম্পোজিশন হইতে পারে। আবার যদি তুমি একটা কম্পোজিশন পার্সেন্টেজ ধরো, তাহলে এই কম্পোজিশন পার্সেন্টেজ আসতে হলে তোমার যে কোনো টেম্পারেচার ভ্যারি করতে পারে। তার মানে একইভাবে এই পয়েন্টের জন্য, লিকুইডের এই পয়েন্টের জন্য সেম, এখান থেকে যদি আমরা টেম্পারেচার পয়েন্টে আসি তাহলে ডিফারেন্ট কম্পোজিশন হইতে পারে। যদি আমরা কম্পোজিশন পার্সেন্টেজে আসি, ডিফারেন্ট টেম্পারেচার হইতে পারে। তার মানে ফেজ যখন একটা থাকবে, যখন একটা সিঙ্গেল ফেজ থাকে, তখন উই ক্যান ভ্যারি বোথ টেম্পারেচার অ্যান্ড কম্পোজিশন পার্সেন্টেজ। আচ্ছা, ফেজ যখন দুইটা থাকে তখন কি হয়? দেখো, ফেজ পি ইকুয়াল টু টু, যেমন কি হইতে পারে, লিকুইড প্লাস আলফা, এটা একটা ফেজ, দু টু ফেজ, বা লিকুইড প্লাস বিটা, এটা একটা টু ফেজ, আলফা প্লাস বিটা, এটা একটা টু ফেজ। তাহলে টু ফেজের ক্ষেত্রে পি এর ভ্যালু হবে টু, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কি হবে, এফ ইকুয়াল টু থ্রি মাইনাস পি এর ভ্যালু টু, তাহলে থ্রি মাইনাস টু, তার মানে এফ হচ্ছে ওয়ান, ডিগ্রিজ অফ ফ্রিডম হয়ে যাচ্ছে ওয়ান। তাহলে এটার এক্সাম্পলটা কেমন হবে?
যেমন এটা একটা টু ফেজ সিস্টেম, এই যে ধরো এল প্লাস লিকুইড প্লাস আলফা, এটা একটা টু ফেজ সিস্টেম। তাহলে যেটা হচ্ছে দেখো, একটু আগে যেটা টাই লাইনের ডেফিনিশন যেটা বলা হলো, যে এক্স ওয়াই একটা লাইনের মধ্যে, এক্স ওয়াই একটা লাইনের মধ্যে আমরা কি পাচ্ছি, এই কম্পোজিশনটা ফিক্সড, লিকুইডের কম্পোজিশন পার্সেন্টেজ, সলিডের কম্পোজিশন পার্সেন্টেজ, এটা ফিক্সড। এখন তাহলে ভ্যারি করবে কি, এই বরাবর ভ্যারি করতেছে টেম্পারেচার, তার মানে এই লাইন বরাবর আমরা একটা টেম্পারেচার পাচ্ছি। আবার যদি এরকম একটা বলি, এই এই লাইনের ভিতরে যদি এরকম ভার্টিক্যাল কোন একটা লাইন বলি, সেক্ষেত্রে কি হবে যে লিকুইডাস সলিডাস লাইনের জন্য আর একটা লিকুইডাস লাইনের জন্য দুইটা ডিফারেন্ট টেম্পারেচার পাওয়া যাবে, আর এখানে কম্পোজিশন পার্সেন্টেজটা থাকবে ফিক্সড। তার মানে কি হচ্ছে, যখন ফেজ দুইটা থাকবে তখন কম্পোজিশন পার্সেন্টেজ অফ সলিডাস আর লিকুইডাস ফিক্সড হবে, টেম্পারেচার ভ্যারি করবে। আর যদি উল্টাভাবে বলি যে কম্পোজিশন ভ্যারি করবে, টেম্পারেচার ফিক্সড হবে, তার মানে কি হচ্ছে ফেজ যখন দুইটা থাকবে তখন আমরা দুইটাকেই আমরা যে কোনো একটাকে চেঞ্জ করতে পারি, আইদার ফেজ চেঞ্জ করতে পারি অথবা আমরা চাইলে টেম্পারেচার চেঞ্জ করতে পারি। ফেজ যখন তিনটা হবে, থ্রি ফেজ সিস্টেম, যেমন একটা লিকুইড প্লাস আলফা প্লাস বিটা, এটা একটা থ্রি ফেজ সিস্টেম। একটা থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে তার মানে কি হচ্ছে, পি এর ভ্যালু হচ্ছে থ্রি, পি এর ভ্যালু থ্রি মিনস থ্রি মাইনাস পি, তাহলে পি এর ভ্যালু থ্রি, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম হয়ে যাচ্ছে থ্রি মাইনাস থ্রি মানে জিরো। তার মানে হচ্ছে যদি কোনো একটা থ্রি ফেজ সিস্টেম থাকে সেখানে আমরা সবগুলাই কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, টেম্পারেচার অ্যান্ড কম্পোজিশন পার্সেন্টেজ কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আমরা চাইলেও টেম্পারেচার চেঞ্জ করতে পারবো না, আমরা চাইলেও কোনো কম্পোজিশন পার্সেন্টেজ চেঞ্জ করতে পারবো না। আমরা যদি একটা এক্সাম্পল দেখি থ্রি ফেজ সিস্টেমের, যেমন এটা একটা পয়েন্ট যদি বলি, ধরো এই পয়েন্টটাকে যদি বলি, এই পয়েন্টটার ক্ষেত্রে উপরে থাকতেছে হচ্ছে লিকুইড, রাইট হ্যান্ড সাইডে থাকবে হচ্ছে সিমেন্টাইট Fe3C, আর লেফট সাইডে থাকতেছে হচ্ছে অস্টেনাইট, এই যে অস্টেনাইট। তাহলে এই পয়েন্টের ক্ষেত্রে আমরা লিকুইড পাবো, অস্টেনাইট পাবো, সিমেন্টাইট পাবো, এই যে জাস্ট এই ইন্ডিভিজুয়াল এই একটা পয়েন্টের কথা বলতেছি। তাহলে এই পয়েন্টের ক্ষেত্রে এই যে টেম্পারেচার যদি বলি যে 1130 ডিগ্রি সেলসিয়াস, আর এইখানের পার্সেন্টেজটা যদি বলি তাহলে ধরো 4%, তাহলে এখানে টেম্পারেচারটাও ফিক্সড, কম্পোজিশন পার্সেন্টেজটাও ফিক্সড। তার মানে যখন, তাহলে এই রিজনে কি হচ্ছে, তিনটা রিজন থাকতেছে, একটা হচ্ছে গামা, একটা থাকতেছে লিকুইড, আর একটা থাকতেছে আয়রন কার্বাইড। এই যে পুরো লাইনটাই হচ্ছে আয়রন কার্বাইড বা সিমেন্টাইট। এই যে তার মানে থ্রি ফেজ সিস্টেমে কি হচ্ছে, ফেজ যেহেতু যখন তিনটা থাকবে তখন আমার টেম্পারেচার আর কম্পোজিশন দুইটাই কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা টু ফেজ সিস্টেমের ক্ষেত্রে আমরা ইউটেকটিক পয়েন্ট বলতে আমরা যেটা বুঝি, যে লেফট সাইড অফ ইউটেকটিক পয়েন্টকে হাইপো ইউটেকটিক বলে, জাস্ট একটু মনে রাখো পরে এটা লাগবে, আর রাইট সাইড অফ ইউটেকটিককে হাইপার বলে। হাইপার মিনস হচ্ছে বেশি, আর হাইপো মানে হচ্ছে কম বা লেস। আচ্ছা, আমরা তাহলে পার্সেন্টেজ গুলো কিভাবে ক্যালকুলেট করে, ডিফারেন্ট ক্যালকুলেশন একটার সাথে আরেকটা রিলেটেড ক্যালকুলেশন গুলো, আমরা কোন একটা কম্পোজিশন পার্সেন্টেজ কে আমরা ওয়েট পার্সেন্টেজ হিসেবে এক্সপ্রেস করতে পারি, অ্যাটমিক পার্সেন্টেজ হিসেবে এক্সপ্রেস করতে পারি, আর একটা হচ্ছে মোল ফ্র্যাকশন হিসেবে এক্সপ্রেস করতে পারি। তো ওয়েট পার্সেন্টেজ কে কিভাবে অ্যাটমিক পার্সেন্টেজে কনভার্ট করতে হয়, সাপোজ এ আর বি দুইটা মিক্সড অবস্থায় আছে, ওয়েট হিসাবে এ হচ্ছে 80% আর বি হচ্ছে 20%। এখন এ যে আইটেমটা বা এ কম্পোনেন্টটা, তার অ্যাটমিক ওয়েট হচ্ছে এ এ,
আর বি এর অ্যাটমিক ওয়েট হচ্ছে এবি। আমরা এখন তাহলে এইটা ছিল 80-20 ছিল হচ্ছে ওয়েট পার্সেন্টেজ। ওয়েট পার্সেন্টেজ কে অ্যাটমিক পার্সেন্টেজে যদি কনভার্ট করতে চাই তাহলে অ্যাটমিক পার্সেন্টেজ অফ এ তার ফর্মুলা হচ্ছে 80 ডিভাইডেড বাই এ এ, তার মানে কি হচ্ছে অ্যাটমিক ওয়েট অফ এ 80 ছিল হচ্ছে ওয়েট পার্সেন্টেজ, তাহলে ওয়েট পার্সেন্টেজ ডিভাইডেড বাই হচ্ছে অ্যাটমিক ওয়েট ডিভাইডেড বাই ওয়েট পার্সেন্টেজ ডিভাইডেড বাই অ্যাটমিক ওয়েট প্লাস ওয়েট পার্সেন্টেজ ডিভাইডেড বাই অ্যাটমিক ওয়েট কিন্তু 100% করলে আমরা অ্যাটমিক পার্সেন্টেজ পাবো। তাহলে অ্যাটমিক পার্সেন্টেজ অফ বি এর জন্য কি হবে, নিচের অংশটুকু সেম, তাহলে বি এর জন্য হচ্ছে ওয়েট পার্সেন্টেজ ডিভাইডেড বাই হচ্ছে বি এর অ্যাটমিক ওয়েট, এভাবে করলে অ্যাটমিক পার্সেন্টেজ অফ বি পাবো। আর মোল ফ্র্যাকশন বের করার নিয়ম হচ্ছে এই যে অ্যাটমিক পার্সেন্টেজ যেটা পাওয়া যাচ্ছে, মোল ফ্র্যাকশনের ফর্মুলা তোমরা আগের ক্লাস 9, 8, 9 করছো, অ্যাটমিক পার্সেন্টেজ এ এর হচ্ছে আর বি এর অ্যাটমিক পার্সেন্টেজ যদি জানা থাকে তাহলে মোল ফ্র্যাকশন এক্স এ মানে এর মোল ফ্র্যাকশন কি হবে, অ্যাটমিক পার্সেন্টেজ অফ এ ডিভাইডেড বাই অ্যাটমিক পার্সেন্টেজ অফ এ অ্যাটমিক পার্সেন্টেজ অফ বি, মোল ফ্র্যাকশন অফ বি এক্স বি কি হবে, অ্যাটমিক পার্সেন্টেজ অফ বি ডিভাইডেড বাই অ্যাটমিক পার্সেন্টেজ অফ এ প্লাস অ্যাটমিক পার্সেন্টেজ অফ বি। এখন যদি আমরা একটা স্যাম্পল ক্যালকুলেশন দেখি, যে দেখো এ একটা অ্যালয় যার ভিতরে 80% আছে কপার, 20% আছে জিঙ্ক, এটা জাস্ট খুবই সিম্পল একটা এক্সাম্পল। কপার আর জিঙ্কের মিক্সড অবস্থায় একটা অ্যালয় আছে যার ভিতরে 80% হচ্ছে কপার, 20% হচ্ছে জিঙ্ক। তাহলে এই দুইটা আমরা পাচ্ছি ওয়েট পার্সেন্টেজ। কপারের ক্ষেত্রে আমরা অ্যাটমিক ওয়েট জানি হচ্ছে 63.54, এটা হচ্ছে কপারের জন্য, জিঙ্কের হচ্ছে 65.38, মানে অলমোস্ট কাছাকাছি আর কি। এখন ওয়েট পার্সেন্টেজ যদি বের করতে চাই, ওয়েট পার্সেন্টেজ অফ কপার, তাহলে কি হবে, এই যে এইটার থেকে উল্টাটা, আগে ছিল হচ্ছে কি এই ফর্মুলাতে ছিল অ্যাটমিক পার্সেন্টেজ অফ এ, আর এখন হচ্ছে অ্যাটমিক পার্সেন্টেজ দেওয়া হচ্ছে ওয়েট পার্সেন্টেজে যেতে হবে। তার মানে আগে এটা যেটা ভাগ ছিল সেটা জাস্ট মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে 80 ছিল হচ্ছে অ্যাটমিক পার্সেন্টেজ ইনটু হচ্ছে অ্যাটমিক ওয়েট ডিভাইডেড বাই হচ্ছে 80 হচ্ছে অ্যাটমিক পার্সেন্টেজ অ্যাটমিক ওয়েট ওয়েট অ্যাটমিক পার্সেন্টেজ অ্যাটমিক ওয়েট। সিমিলার ভাবে কপারের পার্সেন্টেজ জিঙ্কের পার্সেন্টেজ পেয়ে যাচ্ছি। এখন ম্যাথমেটিক্যাল যদি আরেকটা এক্সাম্পল দেখি, যে টু ফেজ সিস্টেমের ক্ষেত্রে, আর এই সিস্টেমটা টু ফেজ সিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে, মানে পার্সেন্টেজটা এই যে সি কম্পোজিশন অফ লিকুইড আর কম্পোজিশন অফ সলিড কিভাবে চেঞ্জ হচ্ছে, কোশ্চেনটা একটু পড়ো, এই যে এক্সাম্পল অন কোশ্চেনটা একটু পড়ো। একটা কপার এন্ড নীল নিকেলের একটা হচ্ছে ফেজ ডায়াগ্রাম। তাহলে এই লেফট সাইডে হচ্ছে কপার 100%, রাইট সাইডে হচ্ছে নিকেল 100%, তাহলে উপরে হচ্ছে লিকুইড, নিচে হচ্ছে সলিড, নিচের পোর্শনটা হচ্ছে সলিড। তার মানে কপারের হচ্ছে মেল্টিং টেম্পারেচার কম আর নিকেলের হচ্ছে মেল্টিং টেম্পারেচার বেশি। তার মানে দেখো 1455 ডিগ্রি সেলসিয়াস, 1455 ডিগ্রি সেলসিয়াস এখানে যে হচ্ছে নিকেল মেল্ট হবে তাহলে তার আগ পর্যন্ত সে সলিড হিসেবে থাকবে, আর কপারের হচ্ছে ধরো সাপোজ 1050 বা 1084,
যে 1084 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে কপারের মেল্টিং টেম্পারেচার। তাহলে এর উপরে কপার লিকুইড ফেজে থাকবে, তাহলে এই উপরের এই লাইনটাকে আমরা লিকুইডাস লাইন বলতেছি, নিচের এই লাইনটাকে আমরা সলিডাস লাইন বলতেছি। এখন যদি আমরা একটা টাই লাইন ড্র করি, ধরো যে কোনো একটা টাই লাইন যদি ড্র করা হয়, তাহলে এটা হচ্ছে লিকুইডাস পয়েন্ট, এটা হচ্ছে সলিডাস পয়েন্ট, এই দুইটাকে অ্যাড করে আমরা একটা টাই লাইন পাচ্ছি। তাহলে এই টাই লাইনের উপরে যে কোনো একটা পয়েন্টে কি হচ্ছে, এ 53% নিকেল কপার নিকেল অ্যালয় ইজ কুলড ফ্রম লিকুইড স্টেট অ্যাট 1300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। যে টেম্পারেচার হচ্ছে 1300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এখন ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ লিকুইড অ্যান্ড সলিড অ্যাট 1300 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমাদেরকে ক্যালকুলেশন করে যে এই পার্সেন্টেজটা কত, মানে ওয়েট পার্সেন্টেজ এখানে কত, ওয়েস্ট পার্সেন্টেজ এখানে কত, এই দুইটা পার্সেন্টেজ আমাদেরকে বের করতে হবে। তাহলে বিল করার জন্য আমাদের যে ফর্মুলাটা, এটা হচ্ছে লিভার রুল বলে। তোমাদেরকে বোধহয় আগে লেখাইছিলাম যে লিভার রুলটা কেমন হবে, আর যদি না লেখাই থাকি তাহলে আবার আজকের বলে দিব। দেখো লিকুইড পার্সেন্টেজ আমরা কিভাবে ক্যালকুলেট করব, 58 - 53 ডিভাইডেড হচ্ছে 58 - 45। লিভার রুলের ফর্মুলাটা হচ্ছে যখন আমরা কোন পার্সেন্টেজ যখন বের করি, পার্সেন্টেজ এক্স কোন একটা কম্পোনেন্টস এক্স, তার ওয়েট পার্সেন্টেজ যখন বের করি, এটা বের করার জন্য এক্স এর ওয়েট পার্সেন্টেজ বের করতে হচ্ছে, তাহলে কম্পোজিশন পার্সেন্টেজ ওয়াই মাইনাস কনস্ট্যান্ট কম্পোজিশন পার্সেন্টেজ, ফর্মুলা লিখে রাখতে পারো, কম্পোজিশন পার্সেন্টেজ ওয়াই মাইনাস হচ্ছে কম্পোজিশন পার্সেন্টেজ এক্স। তার মানে এক্স এর পার্সেন্টেজ ওয়েট পার্সেন্টেজ যখন বের করব, তখন এক্স এর সাথে অপর যে কম্পোনেন্টটা থাকবে তার কম্পোজিশন পার্সেন্টেজ মাইনাস কনস্ট্যান্ট কম্পোজিশন পার্সেন্টেজ ডিভাইডেড বাই কম্পোজিশন পার্সেন্টেজ ওয়াই মাইনাস যার বের করতেছি তার কম্পোজিশন পার্সেন্টেজ। তাহলে এখানে বলা আছে কি, দেখো 53% নিকেল, সলিউশনে বলা আছে 53%, তার মানে এইটাই হচ্ছে যে কনস্ট্যান্ট কম্পোজিশন পার্সেন্টেজ, যেটা 53%। এখন দেখো তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা লিকুইডের পার্সেন্টেজ বের করতে যাচ্ছি, তাহলে লিকুইড এখানে লিকুইডের পরিমাণ বেশি থাকবে কপারের, তাহলে লিকুইড যখন বের করব তখন 58, তার মানে লিকুইডটাকে যদি আমরা এটা কপার বলি, মানে কপার যদি বলি মানে জাস্ট বোঝার জন্য, সলিডটাকে যদি আমরা নিকেল বলি, তাহলে কি হবে, দেখো কপারের উল্টা মানে নিকেলের পার্সেন্টেজটা, তাহলে এই যে নিকেলের পার্সেন্টেজটা কত হইলো, এই যে এই টাই লাইন বরাবর নিচে আসলে এই পার্সেন্টেজটা হচ্ছে 58 মাইনাস কনস্ট্যান্ট যেটা 53, যেটা কোশ্চেনে দেওয়া আছে কনস্ট্যান্ট টার্মটা 53 ডিভাইডেড বাই যে নিকেলের পার্সেন্টেজ 58 মাইনাস কপারের পার্সেন্টেজ, এই যে কপারের এই পার্সেন্টেজটা 45, তাহলে পাওয়া যাচ্ছে 38%। একইভাবে সলিড বা নিকেলের পার্সেন্টেজ যদি আমরা বের করতে চাই, তাহলে কি হবে, এক্সটা হয়ে যাচ্ছে নিকেল, ওয়াইটা হয়ে যাচ্ছে কপার, তাহলে এটা কপার, এইটা কপার, এইটা নিকেল, আর এটা তো কনস্ট্যান্ট, তাহলে কম্পোজিশন পার্সেন্টেজ অফ কপার, তাহলে কপারের কম্পোজিশন পার্সেন্টেজটা হয়ে যাচ্ছে 45, এই যে 45 মাইনাস হচ্ছে 53, নিচে থাকতেছে 45 মাইনাস হয়ে যাচ্ছে 58। এখন উপরেও মাইনাস থাকবে নিচেও মাইনাস থাকবে, এই কারণে জাস্ট উল্টা করে লেখা যায় আর কি, বা সাইন চেঞ্জ করে লেখা যায়, 53 - 45 58 - 45, তাহলে পাওয়া যাচ্ছে 62%। তো
তো সলিডটাকে আমরা এইভাবে ক্যালকুলেট করতে আচ্ছা পারি। যেটা বের করবো এটা কি x? হ্যাঁ যেটা বের করবো এটা হচ্ছে x। স্যার 45 কেমনে হয়েছে? 45 হচ্ছে এই যে লিকুইডাস লাইন বরাবর যে পার্সেন্টেজটা, এই যে এটা 40, এটা 50, এটা মোটামুটি মাঝ বরাবর, এটা 45, আর এই যে সলিডাস লাইন বরাবর যেটা এটা হচ্ছে 58। এই পর্যন্ত স্যার গ্রাফ তো দেয়, স্যার এটা না গ্রাফ, গ্রাফ ছাড়া তো পারা যাবে, ম্যাথ থাকলে গ্রাফ দেওয়া থাকবে। এইটা দেখো একই ভাবে আরেকটা এক্সাম্পল, 34.6% লেড টিন অ্যালয় ইজ কুলড জাস্ট বিলো দা ইউটেক্টিক টেম্পারেচার, 183 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। হোয়াট ইজ দা ফ্র্যাকশন অফ প্রোইউটেক্টিক আলফা এন্ড ইউটেক্টিক নিচের আলফা প্লাস বিটা। তার মানে এই যে এই পয়েন্টটা 30, এই যে এই লাইনটা হচ্ছে, এই যে এই লাইনটা 183 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বলে দিছে, আরেকটা হচ্ছে যে 34.6%, তার মানে কনস্ট্যান্ট যে পার্সেন্টেজটা, কনস্ট্যান্ট পার্সেন্টেজ 34.6%, কনস্ট্যান্ট পার্সেন্টেজ 34.6%। তাহলে দুইটা ফেজ বলে দিছে, একটা ফেজ থাকবে হচ্ছে আলফা আর একটা থাকবে হচ্ছে ইউটেকটিক আলফা প্লাস বিটা। এখন যদি আমরা পার্সেন্টেজ হিসেবে দেখি, তাহলে এই পয়েন্টের ক্ষেত্রে, এই পয়েন্টের ক্ষেত্রে কি হবে, এই পয়েন্টের জন্য 61.9% আলফা যখন বের করতেছি, আমরা আলফা এর ভ্যালু যখন বের করতেছি এই পয়েন্টের জন্য, এই পয়েন্টের জন্য 61.9%, মানে এই যে এই বরাবর 61.9%, মাইনাস কনস্ট্যান্ট হচ্ছে 34.6 ডিভাইডেড বাই 61.9, মাইনাস হচ্ছে 19.2, এই যে এই ভ্যালুটা হচ্ছে 19.2। কি হবে অপোজিট ক্যালকুলেশনটা কি হবে, তাহলে 19.2 মাইনাস 34.6 ডিভাইডেড বাই 19.2 মাইনাস 61। স্যার 19.2 টা কোথা থেকে আসলো? এই যে এই বরাবর এই আলফা, এইটাকে আমরা লেট, লেটটাকে বলা হচ্ছে আলফার ভ্যালু সলিড, সলিডাস ফেজার, আর এই পাশে এই অংশটা হচ্ছে আলফা প্লাস বিটা, এই যে এই অংশটা, এই অংশটা হচ্ছে আলফা প্লাস বিটা, এই যে এই রিজনটা, এই ছোট এই রাইট সাইডের ট্রায়াঙ্গেলটা, এটাকে বলা হচ্ছে আলফা প্লাস বিটা, আর লেড এই অংশটাকে বলা হচ্ছে শুধু আলফা। তাহলে এই লাইনের মধ্যে, এই যে এই হরিজন্টাল লাইনের মধ্যে আলফা আর আলফা প্লাস বিটা একটা মিক্সচার থাকবে। এখন পার্টিকুলার এই পয়েন্টটাতে মিক্সচারের পার্সেন্টেজ কত হবে, মানে কি পরিমাণ আলফা থাকবে আর কি পরিমাণ আলফা প্লাস বিটা থাকবে, এটাই বের করতে হবে। তাহলে আমরা যখন বের করতেছি তখন এইটার জন্য আলফার যে ম্যাক্সিমাম যেটা 19.2 নিচ্ছি, আর যেহেতু এই পয়েন্টে বের করতেছি এইটা হচ্ছে 61.9%, আর হচ্ছে কনস্ট্যান্ট 34.6, এটা কোশ্চেনে বলেই দেওয়া আছে। তাহলে একটা পদ হচ্ছে 64, একটা 36, এটা জাস্ট যে কোনো একটা বের করলে অন্যটা জাস্ট 100 থেকে মাইনাস করলেও হয়ে যায়, আর ক্যালকুলেশন করলেও সিমিলার, জাস্ট সেম ক্যালকুলেশন। আচ্ছা এগুলা তো বলা হয়েছিল প্রথম, একদম প্রথম ক্লাসে। আয়রন আয়রন কার্বেট ফেজ ডায়াগ্রাম এটা ড্র করা শুরু করছিলাম তখন ক্লাস শেষ হয়ে গেছিল আর কি। তাহলে আজকের এটাকে যদি দেখাই, তোমরা খাতায় একটু স্টেপ ওয়াইজ রাখলে তোমাদের মনে থাকবে, নাহলে টোটালটা দেখা যায় যে পুরো একটা পেজের ভিতরে এই গ্রাফটা ড্র করব, তাহলে সবগুলো কম্পোনেন্ট লেখা যাবে। প্রথমে আমরা এরকম একটা এই ট্রায়াঙ্গেলটাকে ড্র করব খাতার মধ্যে, এই ট্রায়াঙ্গেলটা ড্র করব যেটাকে আমরা বলতেছি ডেল্টা, ডেল্টা। এই ডেল্টা থেকে এরকম একটা লাইন পাওয়া যাচ্ছে, মানে হরিজন্টাল একটা, হরিজন্টাল একটা লাইন ড্র করতেছি ডেল্টা থেকে, আমরা একটা হরিজন্টাল লাইন ড্র করতেছি। এই লাইনটাকে একটা ইনভেরিয়েন্ট রিয়াকশন বলতেছি, এই ইনভেরিয়েন্ট রিয়াকশনটাকে আমরা বলতেছি পেরিটেকটিক ইকুয়েশন। কেন, আচ্ছা ইনভেরিয়েন্ট রিয়াকশন কেন বলতেছে সেটা তো তোমাদেরকে আজকের ক্লাসের শুরুর দিকে বললাম, যে যেখানে তিনটা ফেজ থাকবে, যেখানে তিনটা ফেজ থাকবে
সেই রিজিমটাকে আমরা ইনভেরিয়েন্ট পয়েন্ট বলতে পারি। যেমন এখানে দেখো এই যে পয়েন্টটা, এটা হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে গামা, এটা হচ্ছে এই রিজনটা হচ্ছে লিকুইড। এই পার্টিকুলার এই পয়েন্টটাতে, এই পার্টিকুলার এই পয়েন্টটাতে ডেল্টা থাকবে, গামা থাকবে, লিকুইড থাকবে। তোমাদের এখানেও দেখো এই যে পেরিটেকটিক যে ইকুয়েশনটা ছিল, উপরের যে ইকুয়েশনটা, ডেল্টা লিকুইড আর গামা, ডেল্টা লিকুইড আর গামা, তাহলে এখানেও তাই হচ্ছে। এই পেরিটেকটিক ইকুয়েশনটাকে, এটা হচ্ছে ডেল্টা, উপরে হচ্ছে লিকুইড, এটা গামা, তাহলে এই পয়েন্টটাকে আমরা বলতে পারি ইনভেরিয়েন্ট পয়েন্ট। এই পয়েন্টের যে স্ট্রেট লাইনটা, এই পয়েন্ট দিয়ে যে স্ট্রেট লাইনটা যাচ্ছে, এটাকে আমরা বলতেছি ইনভেরিয়েন্ট রিয়াকশন হচ্ছে এই স্ট্রেট লাইন। সিমিলার ভাবে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হচ্ছে ইউটেকটিক পয়েন্ট। ইউটেকটিক পয়েন্ট কেমন হচ্ছে, এটা হচ্ছে লিকুইড, এই পাশে হচ্ছে গামা, আর এই পাশে থাকতেছে হচ্ছে আয়রন কার্বাইড, Fe3C, এই যে Fe3C। এই যে পয়েন্টটা হবে, এই পয়েন্ট একটা ইনভেরিয়েন্ট পয়েন্ট, যেখানে টেম্পারেচারও ফিক্সড, পার্সেন্টেজ কম্পোজিশন পার্সেন্টেজটাও ফিক্সড। তাহলে এই পয়েন্টে থাকবে গামা, লিকুইড আর হচ্ছে আয়রন কার্বাইড। তাহলে সেকেন্ড রিজনটা দেখো, লিকুইড, গামা, আয়রন কার্বাইড, এটাকে আমরা বলতেছি ইউটেকটিক পয়েন্ট। থার্ড যে ইকুয়েশন ছিল ইউটেকটয়েড ইকুয়েশন, গামা থাকবে, আলফা থাকবে, আয়রন কার্বাইড থাকবে। তাহলে সেটা কিরকম ভাবে হচ্ছে দেখো, এইটা হচ্ছে আলফা, এই যে এটা, এই রিজনটা, এই ট্রায়াঙ্গেল রিজনটা হচ্ছে আলফা, এই পাশের রিজনটা হচ্ছে গামা, আর এই পাশেরটা হচ্ছে আয়রন কার্বাইড। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্ট একটা ইনভেরিয়েন্ট পয়েন্ট, যে পয়েন্টের মধ্যে থাকতেছে আলফা, গামা, আর একটা হচ্ছে সিমেন্টাইড বা আয়রন কার্বাইড। তাহলে এইখানে হচ্ছে ইউটেকটয়েড রিজন, এখানে হচ্ছে পেরিটেকটিক, আর এখানে হচ্ছে ইউটেকটিক। আর যেটা বলতেছিলাম যে ইউটেকটয়েড যে লাইন, হাইপো মানে বলতেছিলাম কম, তাহলে ইউ বা লেস, এই ইউটেকটয়েড লাইনের আগের পার্সেন্টেজ গুলা যেহেতু কম পার্সেন্টেজ থাকবে, এই কারণে এই রিজিয়নটাকে বলে হাইপো ইউটেকটয়েড। আর হাইপার মানে হচ্ছে বেশি বা মোর, তাহলে এই ইউটেকটয়েড এর চাইতে বেশি পার্সেন্টেজ যখন থাকবে তখন সেটাকে বলে হাইপার ইউটেকটয়েড। এখন যদি ড্র করার ওখানে যদি আবার ফেরত যাই, তাহলে প্রথম যে রিজিয়নটা বলতেছি সেটা হচ্ছে এই যে ডেল্টা রিজিয়নটাকে আমরা ড্র করবো, একটা ট্রায়াঙ্গেল ড্র করবো, সেখান থেকে এই যে একটা লাইন ড্র করতেছি, এই লাইনটা তার মানে একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম প্রথমে, তোমরা যদি খাতায় ড্র করো তাহলে স্টেপ বাই স্টেপ মনে থাকবে, একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, এরপরে জাস্ট এরকম ছোট একটু স্ট্রেট লাইন বা হরিজন্টাল লাইন দিলাম। আরেকটা যেটা করব, এরপরে এরকম একটা লাইন দিলাম, আর একটা হরিজন্টাল লাইন দিলাম, আরেকটা যেটা করলাম এই যে নিচে আরেকটা ছোট ট্রায়াঙ্গেল, মানে ছোট চ্যাপ্টার ট্রায়াঙ্গেল ড্র করলাম, যে রিজনটাকে আমরা আলফা বলতেছি, এটা হচ্ছে আলফা রিজন ড্র। তাহলে আলফা রিজন থেকে একইভাবে এই হরিজন্টাল লাইনটাকে ড্র করে ফেললাম, যে আলফার মাথা থেকে একদম রাইট সাইড পর্যন্ত। এখন যেটা হবে, এই যে এই ইনভেরিয়েন্ট পয়েন্ট থেকে এই রিজিয়ন আর এই রিজিয়ন, এই রিজনটাকে আমরা বলতেছি ডেল্টা, সরি গামা। তাহলে এইটুক সবাই একটু খাতায় ড্র করো, তাহলে বুঝতে সুবিধা হবে। এই কয়টাই হচ্ছে রিজিয়ন, লাল যে লাইন যেগুলো, এগুলো হচ্ছে রিজিয়ন, বাকিগুলো হচ্ছে কম্বিনেশন। তাহলে একটা রিজিয়ন থাকতেছে হচ্ছে এখানে আলফা, এটা থাকতেছে হচ্ছে ডেল্টা, আর এই ডেল্টার এখান থেকে এই রিজিয়নটা থাকতেছে গামা, উপরে থাকতেছে লিকুইড, আর একদম রাইট সাইডে থাকতেছে হচ্ছে আয়রন কার্বাইড, রাইট সাইডে থাকতেছে সিমেন্টাইড, রাইট সাইডের পুরো লাইনটি হচ্ছে সিমেন্টাইড। এখন কম্বিনেশন গুলা কেমন ভাবে আসে দেখো, তাহলে এটা হচ্ছে ডেল্টা, আর এই পাশের এটা হচ্ছে লিকুইড, উপরের অংশটা লিকুইড। তাহলে ডেল্টা আর লিকুইড এদের মাঝখানে একটা মিক্সড অবস্থায় মিক্সার থাকবে, যেটাকে আমরা বলছি ডেল্টা প্লাস লিকুইড। একইভাবে এটা গামা, এটা হচ্ছে ডেল্টা, তাহলে গামা আর ডেল্টার মাঝখানে একটা
কম্বিনেশন রিজন থাকবে যেটাকে আমরা বলছি ডেল্টা প্লাস গামা। একইভাবে এটা হচ্ছে আলফা আর উপর হচ্ছে গামা, তাহলে একটা কম্বিনেশন থাকবে যেটাকে আমরা বলতেছি আলফা প্লাস গামা। একইভাবে এটা গামা, এটা লিকুইড, তাহলে এর মাঝখানে একটা কম্পোজিশন থাকছে গামা প্লাস লিকুইড। এটা লিকুইড, ডান পাশে সিমেন্টাইট, এর মাঝখানের কম্পোজিশন থাকছে লিকুইড প্লাস সিমেন্টাইট। এরপরে এই নিচের রিজনটা আসি, এটা হচ্ছে গামা, এটা হচ্ছে সিমেন্টাইট। তাহলে গামা আর সিমেন্টাইট এই যে মিক্সটা হচ্ছে গামা প্লাস সিমেন্টাইট। গামা প্লাস সিমেন্টেটকে আমরা লেডি বোরাইড বলতাম, যে এই অংশটাকে আমরা বলতেছি গামা প্লাস সিমেন্টেট, যেটাকে বলা যাচ্ছে লেডি বোরাইড। এখন এটাকে যদি আমরা লেডি বোরাইড লিখি, জাস্ট বোঝার জন্য, এটা যদি লেডি বোরাইড হয় তাহলে লেডি বোরাইড আর এই পাশে হচ্ছে গামা বা অস্টেনাইট, তাহলে এই পাশের এই লেডি বোরাইড আর অস্টেনাইট এর মাঝখানে রিজন থাকবে অস্টেনাইট প্লাস লেডি বোরাইড। আবার এটা হচ্ছে লেডি বোরাইট আর ডান পাশে হচ্ছে আয়রন কার্বাইড বা সিমেন্টাইট, তাহলে এই রিজিয়ন থেকে মানে এই লাইন থেকে ডান পাশের অংশটাতে থাকবে সিমেন্টাইট প্লাস লেডি বোরাইট। আচ্ছা, নিজের রিজিয়নটাতে যদি আসি, এই আলফার আলফা থাকতেছে আর ডান পাশে থাকতেছে সিমেন্টাইট, আলফা আর সিমেন্টাইট এর মাঝখানের থাকতেছে তাহলে আলফা প্লাস সিমেন্টাইট। আলফা প্লাস সিমেন্টাইট কে বলা হচ্ছে পারলাইট। এটাকে যদি আমি পারলাইট লিখি তাহলে এই পারলাইট আর বাম পাশে হচ্ছে আলফা, তাহলে আলফা মানে ফেরাইট, তাহলে মাঝখানের রিজনটাকে পারলাইট প্লাস ফেরাইট বলা যায়। একইভাবে এটা পারলাইট, ডান পাশে হচ্ছে সিমেন্টাইট, তাহলে এই রিজনটাকে বলা যাচ্ছে সিমেন্টাইট আর পারলাইট। এখন আবার বাকি একটা মিক্সচার থাকতেছে, উপর থেকে থাকতেছে লেডি বোরাইট আর এখানে থাকতেছে সিমেন্টাইট পারলাইট, মিক্সড হয়ে থাকতেছে সিমেন্টাইট পারলাইট আর হচ্ছে ট্রান্সফর্ম লেডি বোরাইট। একইভাবে এই অংশটা যেহেতু পারলাইট থাকতেছে, তাহলে উপরেও একটা পোর্শন থাকতেছে যে যেখানে থাকতেছে হচ্ছে অস্টেনাইট লেডি বোরাইট আর হচ্ছে সিমেন্টাইট অস্টেনাইট পারলাইট। তাহলে এই পার্সেন্টেজের মধ্যে এই যে আলফায়ের যে ম্যাক্সিমাম যে পার্সেন্টেজটা, এই যে এই পার্সেন্টেজটা, এই পার্সেন্টেজটা হচ্ছে 0.025। এই যে আলফায়ের ম্যাক্সিমাম যে পার্সেন্টেজটা, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টের পার্সেন্টেজটা হচ্ছে 0.025। আর এই রিজনটা যেখানে এসে শেষ হইতেছে মানে অলমোস্ট জিরো, এই পার্সেন্টেজটা হচ্ছে 0.008%। যেখানে ইউটেকটয়েড লাইন যেটা, এইটাতে পার্সেন্টেজটা হচ্ছে 0.83, যেটা হাইপো আর হাইপারকে ডিফার করে, এটাকে বলা হচ্ছে 0.83%। যেখানে ইউটেকটিক লাইন যেটা, এটা হচ্ছে 4%, যেখানে ইউটেকটিক লাইন থাকতেছে এটা হচ্ছে 4%, আর ম্যাক্সিমাম কার্বন পার্সেন্টেজ যেটা, এটাকে আমরা বলতেছি 6.67%। আর অস্টেনাইটের যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ, এই যে অস্টেনাইটের যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ, এটা হচ্ছে 2.14%। তাহলে এই যে অস্টেনাইটের যে ম্যাক্সিমাম যে পার্সেন্টেজ, এই রিজিয়নটাকে মানে 0.008% কার্বন পার্সেন্টেজ থেকে 2.14% কার্বন পার্সেন্টেজ পর্যন্ত রিজিয়নটাকে আমরা স্টিল বলি, 2.14 থেকে 6.67% রিজিয়নটাকে আমরা কাস্ট আয়রন বলি, আর একদম পিওর যেটা, অলমোস্ট পিওর যেটা, 0.008%-এর নিচে যদি কার্বন ইম্পিউরিটি হিসেবে থাকে আয়রনের মধ্যে, ওইটাকে আমরা পিওর আয়রন বলি। তাহলে তিনটা ফেজ থাকতেছে, একটাকে আমরা ডিরেক্ট আয়রন বলতেছি যেখানে কার্বন পার্সেন্টেজ থাকবে 0.008%-এর নিচে, 0.008% থেকে 2.14% পর্যন্ত রিজিয়নটাকে আমরা স্টিল বলতেছি, 2.14% থেকে 6.67% পর্যন্ত এই রিজিয়নটাকে আমরা কাস্ট আয়রন বলতেছি। এখন যদি আমরা একটা ম্যাথমেটিক্যাল হিসাবে দেখি, যে আয়রন আয়রন কার্বাইড ফেজ ডায়াগ্রামে, গিভেন দ্য আয়রন আয়রন কার্বাইড ফেজ ডায়াগ্রাম, ক্যালকুলেট দ্য ফেজেস প্রেজেন্ট অ্যাট দ্য ইউটেকটয়েড কম্পোজিশন লাইন অ্যাট 3000°F। তাহলে দেখো 3000°F, ইউটেক, এই যে বলে দিচ্ছি ইউটেকটয়েড কম্পোজিশন লাইন, প্রথমটা 3000, এরপর হচ্ছে 2200। দেখো 3000 ইউটেকটার কম্পোজিশন লাইন হচ্ছে এইটা, এই যে এই একদম পারপেন্ডিকুলার যে লাইনটা 0.83 দিয়ে যেটা যাচ্ছে, 83% দিয়ে যেটা যাচ্ছে, এই লাইনটাকে আমরা ইউটেকটার লাইন বলতেছি, ইউটেকটার কম্পোজিশন লাইন। এখান থেকে 3000°F, তাহলে এই 3000°F এই বরাবর হচ্ছে এই পয়েন্টটা এই লাইনে, তাহলে এই পয়েন্টে কি ফেজ থাকবে, একটাই সিঙ্গেল ফেজ, সেটা হচ্ছে লিকুইড। এরপরে সেকেন্ড টেম্পারেচার ছিল 2200°F, তাহলে এই পয়েন্ট,
তাহলে এই পয়েন্টও একটা সিঙ্গেল ফেজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে অস্টিনাইট। তার মানে এই 3000 ডিগ্রি ফারেনহাইটে 100% থাকবে লিকুইড, আর 2200 ডিগ্রি ফারেনহাইটে এটা 100% থাকবে গামা। এরপর একটা হচ্ছে 1333 ডিগ্রি ফারেনহাইট, আর একটা হচ্ছে 410। আচ্ছা 1333 কি হচ্ছে, 1333 হচ্ছে এই যে এই লাইন, এই পয়েন্টটা এই বরাবর, তার মানে এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এই লাইনের মধ্যে, তার মানে এই পয়েন্টটি ইন্টারসেক্ট করছে, মানে একটা ইনভেরিয়েন্ট পয়েন্ট। তাহলে ইনভেরিয়েন্ট পয়েন্টে উপর থেকে আমার গামা থাকবে, আর নিচ থেকে হচ্ছে সিমেন্টেড অস্টেনাইট থাকবে, মানে গামা থাকবে, আর একটা হচ্ছে ফেরাইট থাকবে, এই ফেরাইটের এই অংশ থাকবে। তাহলে পারলাইট বা ফেরাইটের মধ্যেও তো আমার থাকতেছে হচ্ছে ফেরাইট থাকছে, সিমেন্টেড থাকছে। তাহলে এই পয়েন্টে উপর থেকে, এই যে উপরের দিকে দেখো কালো একটা ডটেড পয়েন্ট আর নিচে কালো একটা ডটেড পয়েন্ট, এটার মানে হচ্ছে উপর থেকে অস্টেনাইট থাকবে, নিচ থেকে ফেরাইট থাকবে। এখন তাহলে পার্সেন্টেজ কি পরিমাণ হবে, এইখানে ওই যে কনস্ট্যান্ট যে কার্বন পার্সেন্টেজ, কনস্ট্যান্ট যে কার্বন পার্সেন্টেজ, এখান থেকে পার্সেন্টেজ গুলো একটু দেখো। এই যে ফেরাইটের ক্ষেত্রে ফেরাইটের ম্যাক্সিমাম কত, 0.025, ফেরাইটের হচ্ছে ম্যাক্সিমাম 0.025, আর অস্টেনাইটের ম্যাক্সিমাম হচ্ছে 2%, অস্টেনাইটের ম্যাক্সিমাম হচ্ছে 2%। এখন এই ইউটেকটয়েড লাইনে, ইউটেকটয়েড লাইনে অস্টেনাইটের ম্যাক্সিমাম কত, 0.83%। তাহলে আমার যেটা লাগতেছে একটা হচ্ছে 0.83% লাগতেছে, আর একটা হচ্ছে 0.025 লাগতেছে, 0.025 আর 0.83 লাগতেছে। তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা বলি, আমরা যদি ফেরাইটের পার্সেন্টেজ বের করতে চাই, ফেরাইট পার্সেন্টেজ যদি বের করতে চাই, তাহলে কি হবে, প্রথমে অস্টেনাইটের পার্সেন্টেজ লাগতেছে 0.83, এরপরে কনস্ট্যান্ট লাগবে তাহলে সেটা হচ্ছে 0.18, তাহলে নিচের পার্সেন্টেজ যেটা হচ্ছে যে একই ভাবে নিচেও থাকবে 0.83, মাইনাস হবে আলফা এর যে পার্সেন্টেজ, আলফা এর পার্সেন্টেজ হচ্ছে 0.025। এখন যদি আমরা অস্টেনেটের পার্সেন্টেজ বের করি, গামার পার্সেন্টেজটা যদি বের করি, উপরের যে রেজাল্ট আসবে এটা 100 দিয়ে বিয়োগ করলে হবে, আর যদি ক্যালকুলেশন করো তাহলে ওই একই হবে, তাহলে 0.025 মাইনাস 0.18 ডিভাইড বাই হচ্ছে 0.025 মাইনাস হচ্ছে 0.83। এইভাবে করলে আমরা আলফা আর অস্টেনিটের পার্সেন্টেজ পেয়ে যাচ্ছি। আরেকটা রিজন আছে 410 ডিগ্রি ফারেনহাইট, 410 মানে হচ্ছে এই যে 410, তাহলে এই বরাবর তো কোনো ডিফারেন্ট কোনো ফেজ নেই, মানে টোটালটাই একটা ওপেন একটা ফেজ। তাহলে ওপেন একটা ফেজের মধ্যে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি, বাম পাশে আমরা আলফা থাকবে, আর একদম ডান পাশে হচ্ছে সিমেন্টাইট। তাহলে আলফার একটা পার্সেন্টেজ থাকবে, সিমেন্টের একটা পার্সেন্টেজ থাকবে। তাহলে আলফার পার্সেন্টেজ যখন বের করব, আলফার পার্সেন্টেজ যখন বের করব, তখন সিমেন্টেড এর পার্সেন্টেজটা লাগবে, ম্যাক্সিমাম পার্সেন্টেজ। সিমেন্টেড হচ্ছে আমরা জানি যে ম্যাক্সিমাম থাকতে পারে 6.67, মাইনাস কনস্ট্যান্টটা তাহলে হচ্ছে 0.18 ডিভাইডেড বাই হচ্ছে 6.67 মাইনাস আলফা এর যে পার্সেন্টেজ, এই যে নিচে যে পার্সেন্টেজটা 0.008, 0.008 সিমেন্টেড এর যেটা জাস্ট উল্টা, 0.008 মাইনাস 0.18 ডিভাইডেড বাই হবে 0.008 মাইনাস 6.67। এই পর্যন্ত তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে, বুঝতে কারো কোথাও প্রবলেম আছে কিনা।